আচ্ছা, বুফেতে তো অনেক যাওয়া হয়, বাট কেন আমি এই বুফেতে আসলাম, কিসের জন্য এই বুফের রিভিউটা করব বলে ভেবে নিলাম, আর এই বুফের কোন জিনিসটা আমার কাছে ইউনিক মনে হয়েছে সেটাই থাকছে আজকে ব্লগে। তো পুরো রিভিউটি জানার জন্য আমার ব্লগে লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তো খাবারের পাশাপাশি আমি এই বুফেটাকে রিকমেন্ড করব এই জন্য যে এটার বুফে নেওয়ার সাথে সাথে উপরের যে রুফটপটি পুরোটা ঘুরে এসে আবারও জয়েন করতে পারবেন আপনারা এই বুফেতে। আর 105+ আইটেমের পাশাপাশি থাকছে এই ধরনের মুখরোচক মজাদার ডেজার্ট। তো এখানে থাকছে দুপুরবেলা 100+ আইটেম 845 টাকা করে, অ্যান্ড ডিনারে হচ্ছে 105+ আইটেমগুলো 945 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্যালাড ছিল এবং ক্র্যাব, পাশাপাশি বিভিন্ন ধরনের ভেজিটেবল, চিকেন অ্যান্ড সি ফিশ কারি, সুইট অ্যান্ড সাওয়ার সি ফিশ এগুলো ছিল। তবে তারা স্পেশাল কোনো আস্ত ফিশ আর কোনো খাসির বিরিয়ানি বা স্পেশাল তাদের কোনো সিগনেচার ফুড আমি পাইনি অ্যাকচুয়ালি, কজ তারা যে পরিমাণ ইন্টেরিয়র করেছে এবং অনেক বেশি ইউনিক স্টাইলে ইন্টেরিয়রটা ছিল এবং প্রতিটি কোনায় কোনায় পিকচার তোলার মতন, সেই সাথে তারা একটা সিগনেচার ফুড রাখলে আসলে বেশি ডিফারেন্ট ফিল হতো। তো অ্যাজ ইউজুয়াল অ্যাকচুয়ালি যে ধরনের ফুডগুলো থাকে বাফেতে সেরকমই এখানেও তাই। তো স্যুপ ছিল 3 রকমের, যেমন সি ফুড স্যুপ, থাই স্যুপ, কর্ন স্যুপ। আর বাংলা আইটেম পেয়ে যাবেন, এখানে ছিল 2 ধরনের ডাল, কলিজা, আচার, ভর্তা টাইপের আইটেমগুলো এখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া জুস নিয়ে আসলো, তাদের হচ্ছে পাইনঅ্যাপল জুস অ্যান্ড অরেঞ্জ জুস এগুলা ছিল। তো রাইসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যেখানে প্লেন পোলাও ছিল, আর বিরিয়ানি ছিল বিফ বিরিয়ানি। আর এই মোমো সেকশনটা আমার বরাবরই স্পেশাল মনে হয় সব বুফেতেই, ইদানিং এর বুফেগুলোতে তারা মোমো রাখছে, ওয়াফেল রাখছে, এটা বেশ ভালো। তো মোমোটা আমি বেশ এনজয় করেছি কারণ মোমো নর্মালি আমার খুব ফেভারেট, তার উপর এখানে লাইভ মোমোটা আমি খুব এনজয় করি। আর দেখলাম পাশাপাশি নান ছিল, সো আপনারা কারিগুলো কিন্তু নান দিয়ে ট্রাই করতে পারেন। আর হোয়াইট সস পাস্তাটাও আমি একটু ট্রাই করে ফেললাম, আর মোমোর উপরে সসটা কিন্তু খুব টেস্টি ছিল। তো হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তাও পেয়ে যাবেন আপনারা পাশাপাশি। তো আমি অ্যাকচুয়ালি মোগলাই খাবারগুলোর থেকেই অ্যাপিটাইজার ফুড খুব লাইক করি, আমি নর্মালিও কোনো রেস্টুরেন্টে গেলে অ্যাপিটাইজার টেস্ট করি, আর বুফেতে আসলেও দেখা যায় যে আমি অ্যাপিটাইজারগুলোর উপরেই ঝাঁপিয়ে পড়ি বেশি। আমার একদম খুব বেশি রাইস ক্যাটাগরি খাবার হ্যাঁ পছন্দ, বাট পেট ভরে খেতে হবে এমন না, বুফেতে যেহেতু অনেক ধরনের আইটেম থাকে তার মধ্যে অ্যাপিটাইজারগুলো আমি বেশি ট্রাই করি এবং ফ্রাইড টাইপ আইটেমগুলো। তো চিকেনের অ্যাকচুয়ালি অনেক আইটেমই ছিল, আর এখানে একটা পাকোড়া পেয়ে নিয়েছি, পাকোড়াটা খুব একটা টেস্টি ছিল না, এরকম এভারেজ লেগেছে আমার এই বুফের খাবারগুলো। তো বাই দ্য ওয়ে, বুফেটা কোথায়? রেভ বাফেট অ্যান্ড রুফটপ, রিসেন্ট আমার অনেক টিকটক শর্টস রিলস চলে গিয়েছে এই মিরপুর 11 নম্বর রেভ বুফে অ্যান্ড রুফটপের এই বুফে রেস্টুরেন্টে। এবং এর আগের বারও কিন্তু আমি রেভ রুফটপের একটা বড় ব্লগ দিয়েছি, আপনারা রুফটপটার ব্লগ দেখতে চাইলে সোজা আমার চ্যানেলে চলে যাবেন। আর আমি তো একদমই লোভ সামলাতে পারছিলাম না, আমি কিন্তু ডেজার্ট নেওয়া স্টার্ট করে দিয়েছি, যেটি কিনা মোস্ট ইয়াম্মি এবং খুবই লোভনীয় একটা সেকশন আমার কাছে। আর রেভ বুফের অন্যান্য ঝাল আইটেমগুলো এভারেজ হলেও কিন্তু অ্যাকচুয়ালি এই বুফের মেইন আকর্ষণটা হবে হচ্ছে এটা ডেজার্ট সেকশনটা, এত সুন্দর করে সাজিয়েছে এবং অনেক আইটেম ছিল। বড়রা যারা ডেজার্ট লাভার তারা তো আছেই, বাট যারা বেবি নিয়ে আসছেন তারা কিন্তু খুবই উপভোগ করবে এই ডেজার্ট সেকশনটি। রণক অ্যান্ড স্নেহা তো শুধু ডেজার্টই আসলে তারা এখানে পছন্দ করছিল। আমার লাস্ট টাইম কিন্তু 2-3টা বাফেটেই এই ডেজার্ট সেকশনটা খুবই আশাহত করেছিল, বাট আমি যখন এটা ডেজার্ট নিতে আসি তখন কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। ডোনাট এবং কেকের ভ্যারাইটিগুলো ছিল অনেক লোভনীয় এবং ডেজার্ট নিতে নিতে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি টাকা উসুল এই বুফেতে আসলে।
আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ভিডিও করে নিয়েছিলাম, কিছু ছবি তুলে নিয়েছিলাম, কারণ একদমই তারা গ্লাসের পাশে অনেক সুন্দর করে ডেজার্ট সেকশনটা সাজিয়েছে। তো আমরা আমাদের খাবার ফিনিশিং দিচ্ছিলাম ডেজার্ট দিয়ে। সো এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা বুফে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে এখানে কিন্তু আপনারা 150 মানুষের সিটিং পাবেন। ছোটখাটো একটি প্রোগ্রাম করেই ফেলতে পারেন, অনেক বড় কোনো লঞ্চ না, বাট ছোটর মধ্যে খুবই স্মার্টলি রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। এটা আমার কাছে মিরপুরের বুফেগুলোর ভিতরে একটু আলাদা করা যায় এরকমই লেগেছে। তো আপনারা এখানে একটি সুন্দর সময় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে কাটাতে পারবেন। আর এখানে আলোকসজ্জাগুলো ছিল আমার কাছে বেশ পছন্দনীয়। সো আমাদের বুফে রিভিউটা এখানেই শেষ। দেন আমরা সবাই মিলে একটু রুফটপটা এনজয় করে আমাদের এখন যাওয়ার পালা। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, যারা করনি তারা আমাকে করে আমার পাশেই থাকবে, তাহলে তোমাদেরকে আরও অনেক বেশি নিত্য নতুন আকর্ষণীয় কিছু ব্লগ উপহার দিতে পারবো। সো আজকের মতো আল্লাহ হাফেজ।